হ্যালো গাইস, প্রিয়া স্পোর্টস এর আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব আরো দুই প্লেয়ারের সঙ্গে প্রি কন্ট্রাক্ট সেরে নিয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাবে এখনো পর্যন্ত ইনভেস্টর চূড়ান্ত হয়নি, তবে ইস্ট বেঙ্গল কর্তাদের মতে এই মাসের মধ্যে ইস্ট বেঙ্গলের ইনভেস্টর চূড়ান্ত হতে চলেছে। এবং ইস্ট বেঙ্গল কর্তা শান্তিরঞ্জন বাবু, কল্যাণ মজুমদার, এছাড়াও ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, তারাও কিন্তু জানিয়েছেন আর মাত্র 15 দিন, তারপরেই কিন্তু ঘোষণাটা হয়ে যাবে এবং সব কিছুই চূড়ান্ত হয়ে গেছে। কিছু ক্লজ নিয়ে হয়তো আটকে রয়েছে এবং তারপরেই চূড়ান্ত ঘোষণা করতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে এই মরশুমে ইস্ট বেঙ্গলের ইনভেস্টর কে হতে চলেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কোন দুই প্লেয়ারের সঙ্গে আবারও প্রি কন্ট্রাক্ট হয়েছে সেটা একটু ডিটেলসে জেনে নেব। তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের মূল্যবান মতামত, এছাড়াও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। আপকামিং হিরো ISL এবং আদার বা অন্যান্য টুর্নামেন্টের জন্য ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু ইয়ং 21 বছর বয়সী মোহামেডান এসসির মিডফিল্ডার সঞ্জীব ঘোষের সঙ্গে কিন্তু প্রি কন্ট্রাক্ট সম্পন্ন করেছে। আগামী মৌসুমে এই সঞ্জীব ঘোষকে কিন্তু আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে খেলতে দেখছি। এছাড়াও বিশাল দাস, টাটা ফুটবল একাডেমির প্লেয়ার এই বিশাল দাস, 23 বছর বয়সী এই বিশাল দাস অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার, তো এই বিশাল দাসের সঙ্গেও কিন্তু চুক্তি করে নিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব, প্রি কন্ট্রাক্ট করে নিয়েছে যেটা বলা যায়। এবং বিশালদার কাছ থেকে কিন্তু এটা আমরা অফিসিয়ালি খবর পেয়েছি, বিশালদার নিজেই আমাদের জানিয়েছে। যদি আমি আজ সকালে বিশালদাকে SMS করেছিলাম যে দাদা এই মরশুমে কি জামশেদপুরে রয়েছো, একাডেমিতে, জামশেদপুর একাডেমি থেকে মেন টিমে আসছো, এরকম কোশ্চেন করেছিলাম, সেখান দিয়ে বিশালদা কিন্তু নিজেই জানিয়েছে যে এই মরশুমে ইস্ট বেঙ্গলের সঙ্গে তার প্রি কন্ট্রাক্ট হয়ে গেছে।